আমেরিকার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর উপর নজরদারির জন্য গুপ্তচর বেলুন ব্যবহার করেছিল চায়না। বেশ কয়েকটি সামরিক স্থাপনা থেকে তথ্য সংগ্রহ করতে পেরেছিল বেলুনটি। দুজন বর্তমান এবং একজন সাবেক প্রশাসনিক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনবিসি। কর্মকর্তারা জানান, বেইজিং বেলুনটিকে নিয়ন্ত্রণ করে আমেরিকার কয়েকটি সামরিক সাইটের উপর দিয়ে পরিচালনা করে। সংগ্রহ করা তথ্য সেকেন্ডেরও কম সময়ের মধ্যে বেইজিংয়ে পাঠাতে সক্ষম হয় এই বেলুন। বাইডেন প্রশাসন বেলুনদের তথ্য পাঠানোর জন্য বৈদ্যুতিক সংকেত অকার্যকর না করলে এটি আরও তথ্য সংগ্রহ করে পাঠাতো বলে জানান কর্মকর্তারা। হোয়াইট হাউসের পক্ষ থেকে এখনও এই প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করা হয়নি। তবে ডিফেন্স ডিপার্টমেন্ট বলছে, এফবিআই এখনও গুপ্তচর বেলুনের ধ্বংসাবশেষ পরীক্ষা করছে।